রোহিঙ্গা নিপীড়নের শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র সমালোচনা করলেও চীনের অবস্থান ছিল প্রায় নীরব তবে এবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উঠে এসেছে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি চীনের বিশ্বাস বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের ফেরত নিতে প্রস্তুত মিয়ানমার মাহমুদ আলীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান যারা মিয়ানমারে ফিরবে তাদের জন্য চীন খরের ব্যবস্থা করেছে শিগগিরই রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি মিয়ানমারের স্টেট কাউন্সিলর দপ্তরের কর্মকর্তা কিয়াও তিন শহের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে তার কাছ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সমস্যার নিরসনে তাদের উদ্যোগ সম্পর্কে জানতে পেরেছি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যেতে চীন সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোহিঙ্গা ইস্যুতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিশদ আলোচনা হয়েছে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার জন্য আমরা চীনের চমৎকার সহযোগিতা পেয়েছি যৌথ সংবাদ সম্মেলনের আগে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অংশ সুচির দপ্তরের মন্ত্রীর সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেন পর এদিকে রোহিঙ্গাদের জন্য আটচল্লিশ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক স্বাস্থ্য শিক্ষা পয় নিষ্কাশন নিরাপদ পানি ও সামাজিক সুরক্ষা খাতে ব্যয় হবে এই অর্থ প্রথম দফায় দেয়া হবে পাঁচ কোটি ডলার যা ব্যয় হবে বিভিন্ন সেবা প্রকল্পে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঢাকা সফরের আগেই এই ঘোষণা দিল সংস্থাটি টেলিভিশন